আমি 1993 সালের মুভি টিক্সের এক্সপ্লেনেশন নিয়ে এসেছি। এই মুভি শুরুতে আমরা একটা বন্ধ কারখানা দেখতে পাই। এখানে এই বন্ধ কারখানায় কেমিক্যাল লিকেজ হয়, যা একটা কুকুনের ওপর পড়তে থাকে। এই কারখানায় গাজার গাছের ওপর কেমিক্যাল ফেলা হচ্ছিল। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ব্রিজের পাশে ট্রাইলার আর ওর বাবাকে। ওর বাবা ব্রিজের পাশে ট্রাইলারকে একা ছেড়ে দেয়, কারণ ট্রাইলার একটা ট্রিপের জন্য জঙ্গলে যাচ্ছিল, যাতে ট্রাইলার নিজের একা থাকার ভয়ের উপর কাবু করতে পারে। এরপর আমরা ট্রাইলারের ছোটবেলার অংশ দেখতে পাই, যেখানে ট্রাইলার ছোটবেলায় জঙ্গলে নিজের বাবা মার থেকে আলাদা হয়ে গিয়েছিল, আর এই কারণেই ও এখনো একা থাকতে ভয় পায়। ডেরেক নামের একটা ছেলে আসে আর ওকে বিরক্ত করতে থাকে, ওকে বাস্কেটবল খেলতে বলে। ট্রাইলার ওকে বারণ করে, কিন্তু ওই ছেলে ওকে কুকুরের ভয় দেখিয়ে খেলতে বাধ্য করে। ডেরেক বারবার ট্রাইলারকে বলটা বাস্কেটে ফেলার কথা বলতে থাকে। সেই সময় ওখানে একটা ভ্যান আসে, সেখানে ট্রাইলারের কিছু স্কুলের বন্ধুও ছিল। উলি আর চার্লস নামে দুজন ছিলেন, যারা স্বামী স্ত্রী, তারাই এই ট্রিপটার ব্যবস্থা করেছিলেন। এর অন্যদিকে ক্রমাগত কেমিক্যাল পড়ার কারণে কুকুরটা নড়াচড়া করতে শুরু করে। এইদিকে রাস্তা দিয়ে যেতে যেতে ওদের গাড়ির টায়ারটা খারাপ হয়ে যায়। তখন ওরা গাড়ি থেকে নেমে গাড়ির আশেপাশে ঘুরতে থাকে আর চার্লস গাড়ির টায়ার ঠিক করতে থাকে। ওরা পাশের একটা রেস্টুরেন্টে যায়। ডেরিয়েল গাড়ি থেকে জিনিসপত্র বার করে আনে। এই রেস্টুরেন্টের এক কর্মচারী জেরি চার্লসের মেয়ে মালিসাকে বিরক্ত করতে থাকে। সেই সময় রেস্টুরেন্টের মালিক স্যার এসে জেরিকে বারণ করে। এর কিছুক্ষণ পর সবাই গাড়িতে বসে ট্রিপের লোকেশনের দিকে চলে যায়। এর অন্যদিকে আমরা সেই পুরনো কারখানায় একজন লোককে দেখতে পাই, যার নাম চার্পিস। ও ওই কারখানায় একটা ল্যাব হোল ট্র্যাপকে সেট করছিল। তখন ওই জায়গা থেকে একটা ইনসেক্ট বেরিয়ে এসে চার্পিসের ইঁদুরের ওপর হামলা করে। এই ইনসেক্ট ওই কুকুন থেকেই বেরিয়েছিল। চার্পিস ইঁদুরের আওয়াজ শুনে ওখানে গিয়ে দেখে যে ওর ইঁদুরটা ওইখানেই মরে পড়ে আছে। চার্পিস ওখানে একটা পোকাকে দেখতে পায়। ও ওটা দেখে ভয় পেয়ে সরতে গেলে ওর পা ওর বিছানোর ট্র্যাপেই ফেসে যায়। ও ব্যথায় ছটপট করতে থাকে। চার্পিস দেখে ছাদের উপর অনেক কুকুন, আর দুটো কুকুন ছাদ থেকে চার্পিসের ওপরেই পড়ে যায়। অন্যদিকে সবাই নিজেদের ট্র্যাপের লোকেশনে পৌঁছে যায়। ট্রাইলার ওখানে একটা ঘরে একটা কুকুন দেখতে পায়। ওখান থেকে ট্রাইলার একটা তার দিয়ে কুকুনটাকে খোঁচাতে থাকে। আমরা দেখতে পাই ওই কুকুন থেকে কিছু লিকুইড বেরোতে থাকে। এই সময় ডেরিয়েল ওখানে চলে আসে আর ওই লিকুইডটাকে পা দিয়ে মারিয়ে দেয়। ডেরিয়েল আর ট্রাইলার ওটাকে অগ্রাহ্য করে ওখান থেকে চলে যায়। যে ইনসেক্টটাকে ডেরিয়েল মারিয়ে দিয়েছিল সেটা ওখানেই মারা যায়। এখানে আমরা ঘরের ভেতরে আরো অনেক কুকুন দেখতে পাই। এরপর ট্রাইলার মালিসাকে নিয়ে জঙ্গলে বেড়াতে যায়। এখানে জঙ্গলেও ওই একই কুকুন দেখা যায়। মালিসা এখানে ট্রাইলারকে বলে ও ট্রিপে যেতে একদম ভালো লাগে না, আর ও নেচারকেও তেমন ভালোবাসে না। সেই ছোটবেলার মতো ট্রাইলারের জঙ্গলের মধ্যে এক অদ্ভুত অনুভূতি হয়। ও মালিসাকে ক্যাম্পে ফেরত যাওয়ার কথা বলে। তারপর ওরা দুজন ওখান থেকে যেতে থাকে। ট্রাইলার দেখতে পায় মালিসার পিঠে একটা কুকুন আটকে আছে। ট্রাইলার ওখানে পড়ে থাকা একটা লাঠি দিয়ে ওটাকে ফেলার চেষ্টা করে, কিন্তু ওই কুকুনের মধ্যে থাকা জন্তুটা ওকে কামড়ে ধরে, কিন্তু ট্রাইলার ওই কুকুনকে কোনোভাবে ছাড়িয়ে দেয়। ওই পোকাটা মালিসার পিঠে ঘা করে দিয়েছিল। আর তারপর ওরা দুজনে ক্যাম্পে পালিয়ে আসে আর সবাইকে বলে যে এই জঙ্গলে কিছু অদ্ভুত পোকা এসেছে যারা খুবই ভয়ঙ্কর, আর এই পোকা মালিসাকেও আক্রমণ করেছে। ওদের কথায় কেউই বিশ্বাস করে না। এবার ট্রাইলার চার্লসকে বাড়ি ফিরে যেতে বলে, কিন্তু চার্লস যেতে রাজি হয় না। এখানে স্যার আর জেরিও চলে আসে আর চার্লসের সঙ্গে কিছু অপ্রাসঙ্গিক কথা বলতে থাকে। কিছুক্ষণ পর ওরা সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই চার্পিসের শরীরে ওই পোকাটা ঢুকে যায়। নিজের শরীরে এই পোকাগুলোকে দেখে চার্পিস ভয় পেয়ে যায় আর তারপর ওর কাছে থাকা বন্দুকটা তুলে নেয় আর নিজের পায়ে গুলি করে দেয়। এই কারণে ওর পায়ে খুব চোট লাগে। রাতে ড্যারিয়েল পেট্রোল দিয়ে ওইখানে আগুন লাগিয়ে দেয়। সে দেখে চার্লস ভয় পেয়ে যায়। সে বলে এর ফলে তো পুরো জঙ্গলে আগুন লেগে যেতে পারে। চার্লস ওদের বারণ করে ওখান থেকে চলে যায়। এইদিকে মালিসা উলিকে নিয়ে ওর বাবার ওপর রাগ করেছিল, কারণ উলি ওর নিজের মা নয়। চার্লস ওদেরকে বোঝায় তোমরা দুজন ভালো বন্ধু হতে পারবে যদি চেষ্টা করো।
অন্যদিকে ওই পোকা ড্যারিয়েলের কুকুরের ওপর আক্রমণ করে কুকুরটাকে মেরে ফেলে। নিজের কুকুরের আওয়াজ শুনে ড্যারিয়েল তাড়াতাড়ি সেখানে পৌঁছায় আর দেখে ওর কুকুরটা মারা গেছে। ড্যারিয়েল এটা দেখে খুব কষ্ট পায় আর ভেঙে পড়ে। সেখান থেকে নিজের জিনিসপত্র নিয়ে বেরিয়ে যেতে চাইলে ট্রাইলার ওকে আটকাতে চায়, কিন্তু ড্যারিয়েল ওখান থেকে চলে যায়। এর পরের দিন চার্লস শরীফকে ডাকে আর ড্যারিয়েলের কুকুরের মৃতদেহটা দেখায়। শরীফ চার্লসের কাছে চার্ভিসের কথা জানতে চায়। সে জানতে চায় যে তুমি কোনো লোককে পাশের কারখানায় কি দেখেছো? যা শুনে চার্লস বলে না, সে কাউকেই দেখেনি। তখন শরীফ বলে লোকটা কাল রাত থেকে বাড়ি ফেরেনি। কিছুক্ষণ পরে শরীফ ওখান থেকে চলে যায়। এরপর ট্রাইলার ওদের এসে বলে ড্যারিয়েল সেখান থেকে চলে গেছে। এটা শুনে চার্লস খুব রেগে যায়। তারপর চার্লস আর ট্রাইলার কুকুরের মৃত্যুর কারণ জানতে শহরে যায়। অন্যদিকে ড্যারিয়েল জঙ্গলের রাস্তা পার করছিল। ডক্টর যেই কুকুরের শরীরে ইনজেকশন লাগায় ওই ছুঁচ কুকুরের ভেতরে থাকা পোকার গায়ে ঢুকে যায়। ডক্টর পোকাটাকে বাইরে বার করে ওটাকে দেখে খুবই আতঙ্কিত হয়। তারপর ওই পোকা ডক্টরের হাত থেকে কোথাও যেন বেরিয়ে লুকিয়ে যায়। আর ডক্টরের কথা শুনে চার্লস আর ট্রাইলার দরজা বন্ধ করে দেয়। এরপর ওই পোকা হঠাৎ করে ট্রাইলারের কাছে চলে আসে আর ওর উপর আক্রমণ করে। কিন্তু চার্লস কোনোভাবে ওই পোকাকে ট্রাইলারের মুখ থেকে আলাদা করে। ওই পোকা ডক্টরের পায়ের তলায় চাপা পড়ে মরে যায়। এবার ডক্টর ওই পোকাকে পরীক্ষা করে বলে এই পোকার নাম টিক আর এই পোকা কোনো কেমিক্যাল রিয়াকশনের ফলে তৈরি হয়েছে। এই পোকা কিন্তু খুবই সাংঘাতিক। এইদিকে যখন ড্যারিয়েল জঙ্গল পার করছিল সেই সময় তার উপর একটা টিক আক্রমণ করে। ওই পোকা ড্যারিয়েলের শরীরে ঢুকে যায়। ড্যারিয়েল ওই পোকাটাকে আলাদা করার অনেক চেষ্টা করে কিন্তু পারে না। তারপর ও ওর ব্যাগ থেকে একটা ছুরি বের করে আর টিকের কামড়ে থাকা জায়গাটাকে ছুরি দিয়ে কেটে ফেলে। এরপর ড্যারিয়েল ওই টিককে নিজের শরীর থেকে আলাদা করে দেয়। এই সব করে ড্যারিয়েলের প্রচন্ড যন্ত্রণা শুরু হয়। সে নিচে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে ক্যাম্পে মালিসাকে আর কেলিকে মাছ ধরতে পাঠিয়ে দেয়। ওরা দুজন ফিশিং করতে চলে যায়। ওরা দুজন যখন পুকুরের কাছে মাছ ধরছিল তখন ওদের সামনে হঠাৎ জলের মধ্যে শরীফের মৃতদেহ ভেসে ওঠে। এসব দেখে ওরা দুজনে ভয় পেয়ে যায় আর ক্যাম্পের দিকে পালিয়ে আসে। ওদের দলের একটা মেয়ে টিডি ওর এক বন্ধুর সাথে সময় কাটাচ্ছিল। এই সময় টিডি পালাতে পালাতে সেই পুরনো কারখানায় যায়। ওখানে ও অনেক কুকুর দেখতে পায়। তখনই ওর সামনে চার্ভিস চলে আসে। চার্ভিসকে দেখে টিডি খুবই ভয় পেয়ে যায়, কারণ চার্ভিসকে ভয়ানক দেখতে লাগছিল। চার্ভিস টিডিকে বলে ওকে গুলি করে মেরে ফেলতে। তখন চার্ভিসের শরীর থেকে একটা টিক বেরিয়ে টিডির গলায় ঢুকে যায়। টিডি তাড়াতাড়ি বাইরে চলে আসে। এদিকে বেশি টিক শরীরে ঢোকার ফলে চার্ভিস ওখানেই মারা যায়। এর অন্যদিকে ড্যারিয়েল খুব আহত ছিল। ওখানে ওর সাথে স্যার আর জেরির দেখা হয়। ওরা ড্যারিয়েলের কাছে জানতে চায় তুমি কি আমাদের গাজার ক্ষেত দেখেছ? তার মানে এই গাজার ক্ষেতের মালিক আর কেউ না, স্যারই ছিল। ড্যারিয়েল এই ব্যাপারে কিছুই জানতো না, তাই সে না বলে দেয়। ড্যারিয়েল বলে আমি এই ব্যাপারে কিছুই জানি না। ওরা ড্যারিয়েলকে মারধর করে বিরক্ত করতে থাকে। তখন ড্যারিয়েল ওর সাথে থাকা ছুরিটা জেরির পায়ে বসিয়ে দেয় আর ওখান থেকে কোনোভাবে পালিয়ে যায়। টি আর স্যারও ড্যারিয়েলের পিছু নেয়, কেননা ওদের ভয় ছিল যে ড্যারিয়েল ওদের ড্রাগসের কথা অর্থাৎ গাজার কথা সবাইকে বলে দেবে। ড্যারিয়েল রাস্তায় দৌড়াতে দৌড়াতে পড়ে যায়। তখন জেরি ওর ওপর আক্রমণ করে। স্যার নিজের বন্দুক দিয়ে ড্যারিয়েলকে গুলি করতেই যাচ্ছিল, এমন সময় ওই গুলি ড্যারিয়েলের গায়ে না লেগে একটা ফিউল ক্যানে লাগে আর ওখানে ব্লাস্ট হয়ে যায়। ব্লাস্ট হওয়ার কারণে ওই আগুন পুরো জঙ্গলে ছড়িয়ে পড়ে। স্যার আবার ড্যারিয়েলের ওপর গুলি চালায় আর এইবার ড্যারিয়েলের গায়ে গুলি লাগে আর ও আহত হয়ে পড়ে। আগুন ছড়িয়ে পড়তে থাকে, যে কারণে স্যার আর জেরি ওই জায়গা ছেড়ে পালিয়ে যায়। তারপর আমরা টিটিকে দেখি যাকে রোম নিজের সাথে ক্যাম্পে নিয়ে আসে। টিটি রোমের জায়গায় চার্ভিসের বিভৎস মুখটা দেখতে পায়। এ কারণে ও খুব ভয় পেয়ে যায়। রাস্তায় রোম চার্লসের গাড়ি দেখতে পায়। তারপর ওরা সবাই মিলে টিটিকে ক্যাম্পে নিয়ে আসে। টিটির অবস্থা দেখে ওখানে উপস্থিত সবাই খুব ভয় পেয়ে যায়। আর এই দিকে জঙ্গলে খুব দ্রুত তার সাথে আগুন ছড়িয়ে যেতে থাকে।
আগুন লাগার ফলে টিক্স ওদের দিকেই আসছিল। টিক্স এবার ওই বাড়িটাকে ঘিরে ফেলেছিল। তখনই ওখানে স্যার আর জেরি আসে, যারা এই সময় টিকের কবজায় ছিল। ওরা দুজনে ওদের থেকে সাহায্য চায়। এরপর চার্লস ওদের ভেতরের ঘরে ঢুকিয়ে দেয়। তারপর স্যার আর জেরি নিজেদের শরীরে থাকা টিক্সদের ছাড়িয়ে পা দিয়ে চেপে মেরে ফেলে। সবাই এবার বসে ওখান থেকে যাওয়ার প্ল্যান করছিল। তখন ওখানে ট্যারিয়াল চলে আসে আর সাহায্য চায়। স্যার দরজা খুলতে বারণ করে, কিন্তু ট্রাইলার দরজাটা খুলে দেয়। ড্যারিয়েলের অবস্থা খুবই খারাপ ছিল। ওর পায়ে একটা বড় টিক্স আটকে ছিল। ওই টিক্স ওকে খুব যন্ত্রণা দিচ্ছিল। তখন ট্রাইলার একটা লাইটার দিয়ে ওই টিক্সের গায়ে আগুন লাগিয়ে দেয়। আগুনের জন্য ওই টিক্সটা ওখানে মরে যায়। এবার ড্যারিয়েল এটা বলে দেয় যে ওর এই অবস্থা জেরি আর স্যারই করেছে। এরপর গুরুতর অসুস্থ হওয়ার জন্য ড্যারিয়েল ওখানে মারা যায়। সবাই এটা দেখে খুবই ভেঙে পড়ে। স্যার তখন বলে ওর এই অবস্থা টিকি করেছে। তখন ট্রাইলার বলে যে কেউ ওকে গুলি করেছে। তখন সবাই বুঝতে পারে ড্যারিয়েলের মৃত্যুর জন্য আসলে স্যার আর জেরি দায়ী। এবার স্যার ওদের থেকে গাড়ির চাবি চাইতে থাকে। এই কথা শুনে ওরা বারণ করে দেয়। এরপর স্যার ওদের দিকে বন্দুক পয়েন্ট করে। চার্লস যেই ওদের বাঁচানোর জন্য আগে আসে, স্যার ওর পায়ের উপরই গুলি চালিয়ে দেয় আর ওকে আহত করে ফেলে। বাধ্য হয়ে উলিকে চাবি দিতে হয়। স্যার জেরিকে চাবি দিয়ে গাড়ি আনতে বলে। জেরি মশাল নিয়ে বাইরে বেরিয়ে যায়। ও টিক্সদের মারতে মারতে গাড়ির কাছে পৌঁছায়, কিন্তু গাড়ির ভেতর একটা টিক্স জেরির ওপর হামলা করে দেয় আর ওকে কামড়ে দেয়। টিক্সের কামড়ানোর ফলে জেরি স্যারের জায়গায় শরীফকে দেখতে পায়, কারণ শরীফকে ওই মেরেছিল। কিছু না বুঝে জেরি স্যারকে মারার জন্য দ্রুত গাড়ি চালিয়ে দেয় আর ও স্যারকে মারতে গিয়ে গাড়ি নিয়ে বাড়িতে ধাক্কা মারে। আর বাড়ি ভেঙে পড়ার কারণে টিক্সরা সব ঘরের ভেতর ঢুকতে থাকে আর সবার উপর হামলা করে। আমরা দেখতে পাই স্যার তখনও বেঁচে ছিল আর মালিসার উপর হামলা করে, কিন্তু ওখানে অবস্থিত সকলে স্যারকে আক্রমণ করে আর মালিসাকে বাঁচিয়ে নেয়। এবার রোম একটা চাকু দিয়ে স্যারকে আহত করে। তারপর আমরা দেখতে পাই ড্যারিয়েলের শরীর অদ্ভুত ভাবে নড়াচড়া করতে থাকে। দেখতে দেখতে টিকের পা গুলো বেরিয়ে আসে। টিক এতই বড় ছিল যে ওই টিক ড্যানিয়েলের শরীর দু টুকরো করে বেরিয়ে আসে ওর শরীর থেকে। তারপর ওই বিশাল ক্রিয়েচার টিক স্যারের উপর আক্রমণ করে আর স্যারকে খেতে শুরু করে। সবাই ওই জায়গা থেকে পালিয়ে যায় আর ট্রাইলার গাড়ির কাছে পৌঁছানোর জন্য জানলা থেকে বাইরে লাপিয়ে পড়ে। ট্রাইলারের দিকে অনেকগুলো টিক্স আক্রমণ করতে এগিয়ে যায়, কিন্তু ট্রাইলার ওর সামনে পড়ে থাকা একটা ঝাড়ুতে আগুন লাগিয়ে ওই টিক্সকে নিজের থেকে দূর করার চেষ্টা করে। এই কারণে ট্রাইলার কোনোভাবে গাড়ির কাছে পৌঁছায়। গাড়ির ভেতরে ও জেরিকে মৃত অবস্থায় দেখতে পায়। ওর উপরেই কিছু টিক্সও ছিল। ট্রাইলার ওই টিক্সদের থেকে নিজেকে বাঁচিয়ে গাড়িটাকে জানলার কাছে নিয়ে আসে। ওদের কাছে ওই বড় ক্রিয়েচার এগিয়ে আসে। ওরা তাড়াতাড়ি সবাই নিচে গাড়ির কাছে চলে যেতে থাকে। বাকিরা সবাই গাড়ির কাছে পৌঁছালেও রোম তখনও উপরেই ছিল। ওই ক্রিয়েচার রোমের উপর হামলা করে। তখন রোমকে সাহায্য করতে ট্রাইলার উপরে আসে। ওই ক্রিয়েচারকে আগুন দিয়ে ভয় দেখাতে থাকে। তারপর ওই আগুন ওই ক্রিয়েচারের মুখে ঢুকিয়ে দেয়। ওরা সবাই নিচে চলে আসে। এরপরে ওরা সবাই গাড়ি করে বেরিয়ে আসে ওখান থেকে। ক্রিয়েচারের মুখে আগুন ঢুকিয়ে দেওয়ার ফলে ওই ক্রিয়েচার ওখানেই মারা যায়। আর এই আগুনের জন্য বাড়ির কাছে রাখা একটা ফিউল ট্যাঙ্কে ভীষণভাবে আগুন লেগে যায়, যার ফলে একটা বড় ধরনের ধামাকা হয়, যে কারণে অনেক টিক্সও মারা পড়ে। মুভির শেষে আমরা দেখতে পাই চার্লসের গাড়ি একটা ভাঙাচোরা জায়গায় পড়ে আছে আর সেই গাড়ি থেকে একটা কুকুর নিচে পড়ে। মানে এবার ওই টিক্সের তাণ্ডব শহরেও আছড়ে পড়বে। এর সাথে মুভি এখানেই শেষ হয়ে যায়। আপনারা যদি এর আগে ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে স্ক্রিনের ওপর আসা ভিডিওগুলো ক্লিক করে দেখতে পারেন। আর আজকের এক্সপ্লেনেশন আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। সবার শেষে বলবো ভালো থাকবেন, ধন্যবাদ।